আসসালামু আলাইকুম, আমি মহিমা আছি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার ছেলের কিছু কাণ্ড কারখানা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছোট বাচ্চাদের একটা স্বভাব আছে, আপনারা কোনো কিছু যদি নিষেধ করেন যেটা ক্ষতি হবে তাদের, সেটা তারা শুনবে না, এবং তার ফলে যে প্রবলেমটা হবে সেটাও কিন্তু আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবে না, অর্থাৎ বড়দের সাথে। তো আমি আমার ছেলেকে বলেছিলাম কচু গাছ ধরো না চুলকাবে, তারপরের ফলটা দেখেন, সে নিজে নিজে চুলকাচ্ছে কিন্তু আমাকে বলছে না যে সমস্যা হচ্ছে। তার চেহারাটাও দেখার মতো, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখলেন তো, বাচ্চাদেরও কিন্তু মারাত্মক রকমের ইগো আছে, ওরা কিন্তু ইগো বেশি ধারণ করে আমাদের চেয়ে। তো এত চুলকানোর পরেও কিন্তু আমাকে বলেনি যে মাম্মাম চুলকায় বা কিছু একটা। তো এই যে বাচ্চাদের কিছু জিনিস আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটাও একটা ভালো লাগার মধ্যেই আবার এটা কিন্তু অনেক সময় বিরক্তিকর হয়। কোনো কিছু নিষেধ করলে দেখবেন বাচ্চারা শুনতে চায় না। আসলে এটা আমি যতই বলি, আপনারা যতই বলেন, এই কাজটা হয়ে থাকবে আজীবন, বাচ্চারা এরকমই করবে, যতদিন না পর্যন্ত বড় হবে না বুঝবে ততদিন পর্যন্ত এরকম করবে। তো আমার ছেলের কিছু দুষ্টামি ভিডিও আমি এখানে রেখে দিয়েছি, যেন আমি পরবর্তীতে দেখতে পারি বা আমার ভিউয়ার্সরাও যেন দেখতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের জন্য এ পর্যন্তই। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে নিক, সুস্থ, সবল এবং দীর্ঘায়ু দান করুন। এই দোয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।